অনেকেই এরকম আছেন যারা খুব কম বাজেটের মধ্যে একটু ভালো লোকেশনের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন। এই ভিডিওটা আজকে তাদের জন্য কিন্তু একটি দারুণ অপশন হতে চলেছে। সো আজকে আমরা চলে এসেছি একদম কলকাতা ভিআইপি রোড কৈখালী বাস স্টপেজের কাছে। এক্স্যাক্টলি এই কৈখালী বাস স্টপেজের থেকে মাত্র ভিআইপি রোড থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আজকে একটি 1 BHK ফ্ল্যাটের আপডেট নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো যে 1 BHK ফ্ল্যাটটি দেখাবো আপনাদেরকে, এই 1 BHK ফ্ল্যাটের এখান থেকে আপনি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন মাত্র 5 মিনিট ডিস্টেন্সের মধ্যে, এবং এখান থেকে আপনি সিটি সেন্টার 2 এবং নিউ টাউন উইদিন 10 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন। আর যদি মেট্রো স্টেশনের কথা বলি তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে নিউ টাউন থেকে আপকামিং যে মেট্রো স্টেশন এয়ারপোর্ট পর্যন্ত আসছে, আপনারা এখান থেকে মেট্রো স্টেশন কিন্তু উইদিন 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। এবং আশেপাশে মার্কেট, মল থেকে শুরু করে ডিপার্টমেন্টাল স্টোর, ব্যাঙ্ক, ATM, স্কুল সব কিছু কিন্তু উইদিন 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। সো আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এই ফ্ল্যাটের প্রাইস থাকছে আপনাদের জন্য 14,50,000-এর মধ্যে একটি 1 BHK, এবং একটি সেমি কমপ্লেক্সের মধ্যে আপনাদেরকে দেখাবো। এই কমপ্লেক্সের মধ্যে থাকবে একটি কমিউনিটি হল, থাকবে পাওয়ার ব্যাক আপ, থাকবে 24 আওয়ার সিকিউরিটি গার্ড থাকবে এবং CCTV থাকবে। তো চলুন আর দেরি না করে আমরা এখনই স্টার্ট করি ভিডিওটাকে, আপনাদেরকে লোকেশনটা দেখাবো, ওভারঅল কমপ্লেক্সের একটি ভিউ দেখাবো, দেন তারপরে ফ্ল্যাটের টুরটি করাবো। 14,50,000-এর মধ্যে আপনারা কিন্তু একটি 1 BHK ফার্নিশড ফ্ল্যাট আজকে দেখতে চলেছেন। সো ভিডিওটাকে প্লিজ স্কিপ করবেন না, ভিডিওতে নিউ হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা আশা করছি বিভিন্ন রকম প্রপার্টির আপডেট কিন্তু পাচ্ছেন। তো এটা যদি আপনারা হেল্পফুলি হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এন্ড শেয়ার করুন প্লিজ। তো চলুন আমরা দেখে নিই এখন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেইন রোডের উপরে। এটা হচ্ছে কলকাতা ভিআইপি রোড আর এটা হচ্ছে কৈখালী বাস স্টপ। আপনারা এইদিকে যে লোকেশনটা দেখছেন এই লোকেশনটা চলে গেছে টুয়ার্ডস উল্টো ডাঙার দিকে, এবং এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 পৌঁছে যাবেন এবং সিটি সেন্টার 2 এখান থেকে উইদিন 5 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এক্স্যাক্টলি এই ভিআইপি রোড কৈখালী বাস স্টপেজের কাছে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে উইদিন 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি পৌঁছে যাবেন আজকে যে ইউনিটটি আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন, এখান থেকে আপনি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন খুব কাছাকাছি। 10-15 মিনিটসের মধ্যে আপনি পৌঁছে যাবেন বিধাননগর এবং দমদম স্টেশনে এখান থেকে চলে যাবেন। আর এই দিকের রাস্তাটা একটু জাস্ট এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন এয়ারপোর্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেট্রো রেলের কাজ অলরেডি চলছে, এখান থেকে জাস্ট সামনেই আপনি মেট্রো স্টেশন পেয়ে যাবেন। উইদিন 5 মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনি মেট্রো পেয়ে যাচ্ছেন এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিক কমপ্লেক্সটির সামনে আমি চলে এসেছি, এই হচ্ছে কমপ্লেক্সের মেইন এন্ট্রান্স। এখানে আপনি 24 আওয়ার সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছেন, CCTV থাকছে 24 আওয়ার্স। আর ঠিক একটু জাস্ট এগিয়ে গেলেই আপনি, আমরা দেখে নেব গ্রাউন্ড ফ্লোরে একটি 1 BHK যেটা আমি দেখাতে চলেছি আজকে আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিফটের জায়গা, এটা হচ্ছে লিফট, আর এদিকটা হচ্ছে স্টেয়ারকেস। আর ফ্ল্যাটের যে মেইন এন্ট্রান্স আছে, আমরা একদম ফ্ল্যাটের মেইন এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ফ্ল্যাটের দিকে যখন এন্ট্রি করব তখন সাউথের দিকে ফেস করে কিন্তু এন্ট্রি করছি, দ্যাট ইজ সাউথ ফেসিং ফ্ল্যাট। আর ঠিক আপনি এরকম সিম্পলি এন্ট্রেন করছেন, ঠিক এভাবে সিম্পলি আপনি এন্ট্রেন্স করছেন, করার পরে রাইট হ্যান্ড সাইডে আপনি পাবেন একটি কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন মডুলার কিচেন এখানে দেখছেন। আর ঠিক স্ট্রেট আপনি যখন আসেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। আপনারা দেখছেন 470 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাট। আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখছি ফ্ল্যাটটা, ফ্ল্যাটটা সেমি ফার্নিশড ফ্ল্যাট। ফ্ল্যাটের মধ্যে আপনারা দেখছেন পুরো ওপরটা কিন্তু ফল সেলিং করা আছে, আর এখানে কিন্তু র্যাক করা আছে, এখানে এদিকটা সোফা সিস্টেম করা আছে এল শেপে। আপনি এটা দেখছেন ডাইনিং স্পেসটা। এরপরে আপনার ঠিক রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখুন ওয়েস্টার্ন স্টাইলে আপনারা একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমে গিজার লাগানো আছে, আপনারা দেখছেন কোমোড ওয়েস্টার্ন স্টাইলে করা, ছোট্ট একটি ভেতরে একটি বেসিনের পয়েন্ট করা আছে। আর ওদিকে কিন্তু ওয়ার্ড্রপ করা আছে, একটা বেড দেওয়া আছে, ফ্ল্যাটে কিন্তু টিভি দেওয়া আছে, এটাকে মোটামুটি ফার্নিশড ফ্ল্যাটও বলা যেতে পারে। আপনারা দেখছেন মডুলার কিচেন, একটি বাথরুম আর একটি বেডরুম প্লাস ডাইনিং কাম লিভিং স্পেস। আর এটা হচ্ছে দেখুন আপনারা বেডরুমটা আছে, বেডরুম এটা হচ্ছে, বেড দেওয়া আছে এখানে,
ওপরটা কিন্তু পুরো ফল সিলিং করা আছে, ঠিক আছে? আর এদিকটা দেখুন, এদিকটা কিন্তু র‍্যাক করা আছে। আর নর্মালি 1 BHK ফ্ল্যাটের সঙ্গে কিন্তু অনেক ফ্ল্যাটের ক্ষেত্রে ব্যালকনি থাকে না, এটার সঙ্গে কিন্তু একটি ব্যালকনিও আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের ক্রস ভেন্টিলেশন খুব ভালো আছে, আপনারা দেখুন এখান থেকে, যদি আপনি এটাকে ওপেন করে দেন এখান থেকে খুব আপনি হাওয়া পেয়ে যাবেন। এটা একটি এয়ারি ফ্ল্যাট আছে, ওদিকে যেহেতু উইন্ডো দেওয়া আছে, যদি উইন্ডোটাকে খুলে দেন তাহলে নর্মালি আপনি এখান থেকে হাওয়া আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে 1 BHK ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটা 470 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 14,50,000-এর মধ্যে। 1 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো আর দেরি না করে আমি বলবো, এখনই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আপনারা সাইট ভিজিট করুন। আশা করছি VIP রোডের কাছে এরকম একটি 1 BHK ফ্ল্যাট, ফার্নিশড ফ্ল্যাট আপনাদের পছন্দ হবেই। আর রেট ওয়াইজ কিন্তু অ্যাট প্রেজেন্ট যা মার্কেট রেট চলছে তার থেকে কিন্তু অনেকটা কম প্রাইসের মধ্যে আপনারা আমরা আপনাদেরকে এই প্রপার্টিটি রিপ্রেজেন্ট করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। আর চ্যানেলে নিউ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।